নমস্কার বন্ধুরা, শ্রীরাম চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম। আজকের ভিডিওটা অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। অহংকার, এই শব্দটা আপনারা সবাই শুনেছেন, বহু মানুষকে এটা বলতে শুনেছেন। ওই ব্যক্তির অহংকার আছে, ওই মানুষটির নিজের ক্ষমতার অহংকার আছে, নিজের রূপ নিয়ে অহংকার আছে, ওই ব্যক্তির নিজের অর্থের অহংকার আছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই অহংকার, এর অস্তিত্ব হয় কি করে? এবার এই একবার হাতটা দেখুন, যদি এই হাতের পাঁচ আঙ্গুল উঠে দাঁড়ায় তাহলে আশীর্বাদ, আর যদি এই হাতের পাঁচটা আঙ্গুল একসাথে মুঠো হয়ে যায় তাহলে হবে শক্তি, সংকটের বিরুদ্ধে ঢাল। কিন্তু এই একটা আঙ্গুল সংকটের কারণ হয়ে দাঁড়াতে পারে, এই একটা আঙ্গুল শত্রুকে আহ্বান জানায়। এবার অহংকার বলে এই শব্দটা দেখে নিন, আমাদের থেকে আলাদা হয়ে গেলে হয় অহম, অর্থাৎ ব্যক্তির মনে হয় যে সে আপনদের থেকে, নিজের বন্ধুদের এবং সঙ্গীদের থেকে, পরিবার থেকে অনেক উপরে, অনেক শ্রেষ্ঠতর সে। কিন্তু মনে রাখবেন, এই অহংকার কোনো ব্যক্তির অস্তিত্বের বিনাশের প্রথম ধাপ, তাই ঝেড়ে ফেলে দিন এই অহংকারকে আর বিশ্বাস করুন ভগবানের উপর, কারণ তখনই আপনি শান্তি পাবেন আর সেই শান্তির সাথে বলে উঠবেন রাধে রাধে। তাই বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি পারেন আপনজনদের উদ্দেশ্যে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য।